ফের সেঞ্চুরি করেছে দেশি পেঁয়াজ বৃষ্টির অজুহাতে সবজির দাম চড়া মাছের বাজারেও নেই কোনো স্বস্তি দুর্নীতিবাজ ভোটচোরদের বিরুদ্ধে ফাইনাল খেলা হবে বললেন কাদের দুর্নীতি করে 90 হাজার কোটি টাকা লুট করেছে সরকার অভিযোগ ফকরুলের বিমানবন্দর আব্দুল্লাহপুর সড়কে প্রকট যাত্রী ছাউনির সংকট নেই নির্ধারিত বাস স্টপেজ রোদ ঝড় বৃষ্টিতে যাত্রী ও পথচারীদের ভোগান্তি এবং ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ গাজা দীর্ঘ হচ্ছে লাশের সারি শান্তি প্রতিষ্ঠায় টু স্টেট চুক্তিতে ফেরার বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু বিস্তারিত আবারও অস্থির ডিমের বাজার পাড়া মহল্লায় প্রতি ডজন পড়ছে 160 টাকার উপরে বৃষ্টির অজুহাতে প্রায় সব ধরনের সবজির দামি চড়া মাছের বাজারেও নেই কোনো স্বস্তি খুচরায় দেশি পেঁয়াজ আবারও সেঞ্চুরি করেছে মানা হচ্ছে না আলুর সরকারি মূল্য উচ্চ মূল্যের কারণে বরাবরের মতোই সরবরাহ ঘাটতির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা আর নিত্যপণ্যের দামে লাগাম টানতে প্রতিটি স্তরে তদারকির দাবি জানান ক্রেতারা বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফিরদৌস আমদানির ঘোষণায় দাম কিছুটা কমলেও বাস্তবে কোনো ডিম না আসায় বেপরোয়া ব্যবসায়ীরা বাজারে প্রতি ডজন বিক্রি হচ্ছে 155 টাকায় পাড়া মহল্লার দোকানে গুনতে হচ্ছে 160 টাকার বেশি এবার অজুহাত সরবরাহ কম ডিমের দাম আগের তুলনায় প্রোডাকশন অনেক কম ডিম পায় না বলে আরো দ্বারা ডিম দেওয়া পারে না এক মাসেও কার্যকর হয়নি সরকার নির্ধারিত আলুর দাম এজন্য সংকট আর হিমাগারে বেশি দামকে দায়ী করেন ব্যবসায়ীরা জায়গা থেকে আপনার ওরা তো রেট কমাইতেছে না ভোট চার্জার আর নেতাছে আর গাড়তি টাড়তি দিয়ে 50 টাকা বেচা লাগে আর একই চিত্র পেঁয়াজের বাজারে সেন্সুরি হাঁকিয়েছে দেশি পেঁয়াজ আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায় সিজন শেষ আবার দামও বাড়ে যদি আমদানি থাকে এতবে এটার দাম আরো কমে যাবে সবজি বাজারেও লেগেছে আগুন কচুল্লতি করলা বেগুন বরবটি সব সবজি শতকের ঘরে পেঁপে আলু ছাড়া অধিকাংশ সবজির কেজি 70 টাকা এজন্য টানা বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ার কথা জানিয়েছেন বিক্রেতারা কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তার জন্য আমদানি কম তার জন্য একটু দাম বেশি যে সবজি আগে 30 টাকা 40 টাকা ছিল সেটা এখন 120 প্রত্যেকটা জিনিস দ্বিগুণ চারগুণ পাঁচগুণ সাতগুণ বেড়ে গেছে নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ ক্রেতারা দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা আজ 4-5 দিনে মনে করেন মাছ খাইতেই না এটা সিন্ডিকেট ব্যবসায়ী সিন্ডিকেট এটা আলু নিতে মধ্যে 35 টাকা কেজি নেবেন 70 টাকা অন্তত 50 টাকা দিনে আলু পাবেন না আপনি যে বাজার হয়ে গেছেন নিম্নবিত্ত মধ্যবিত্ত এক হয়ে গেছে এদিকে ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকা দেশি মুরগি 520 থেকে 530 কক 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হলেও মাছের বাজার চড়া মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে দাম বেশি বলে জানান বিক্রেতারা ইলিশ মাছের সাথে আপনি পোয়া মাছ আছে চিংড়ি মাছ আছে এই জন্য মাছটা একটু কম উষা ফিরদৌস মোহনা সংবাদ ঢাকা বিএনপির দিন শেষ হয়ে এসেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাদুল কাদের বলেন তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে তাই বিএনপিকে এই চিন্তা বাদ দিতে হবে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরের সোনারগাঁয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে কথা বলেন তিনি নির্বাচনের কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে গেছে জানিয়ে তিনি বলেন সামনে সেমিফাইনাল এবং জানুয়ারিতে ফাইনাল খেলা হবে এবারের খেলা দুর্নীতিবাদ ষড়যন্ত্রকারী ও ভোটচোরদের বিরুদ্ধে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা লাগামহীন দুর্নীতি ও অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে সরকার ফোকলা করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি সকালে গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন সরকার গত দেড় দশকে দুর্নীতির মাধ্যমে 90 হাজার কোটি টাকা লুট করেছে উন্নয়নের নামে দুর্নীতি আর ঋণ করায় দেশ এখন 20 লাখ কোটি টাকা ঋণের চাকায় পিষ্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খেলাফি ঋণ বেড়েই চলেছে জানিয়ে পরিস্থিতি উত্তরণে সরকার পতনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি
ডলারের অভাবে এলসি খুলতে পারছে না ব্যবসায়ী শিল্প মালিকরা। আর অবৈধ প্রধানমন্ত্রী বলছেন রিজার্ভ নিয়ে অত চিন্তার কিছু নেই। উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতি আর ঋণ করে ঘি খাওয়ার পরিণতিতে দেশ এখন প্রায় 20 লক্ষ কোটি টাকা ঋণের চাকায় পিষ্ট। 2009 থেকে গতকাল পর্যন্ত ব্যাংকিং ও অন্যান্য খাত থেকে প্রায় 90,000 কোটি টাকা লুট হয়ে গেছে। 2 কোটি জনসংখ্যার নগরী ঢাকা শহরে প্রকট হয়ে উঠেছে যাত্রী ছাউনি সংকট। এর অন্যতম বিমানবন্দর আবদুল্লাপুর সড়ক, প্রায় 3 কিলোমিটার সড়কে একটিও যাত্রী ছাউনি না থাকায় রোদঝড় বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন বাস যাত্রী ও পথচারীরা। আবার নির্ধারিত বাস স্টপেজ না থাকায় চালক ও যাত্রীদের হয়রানি হতে হয় নানাভাবে। এ নিয়ে কথা বলতে রাজি নন ঢাকা উত্তর সিটির আঞ্চলিক কর্মকর্তা এম এ আজিমের রিপোর্ট। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে উত্তরার শেষ প্রান্ত অর্থাৎ আবদুল্লাপুর পর্যন্ত কোথাও নেই যাত্রী ছাউনি, ফলে ঝুঁকি নিয়েই রাস্তায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছেন যাত্রীরা। পথে নামা মানুষের কষ্টের কোনো দাম নেই নগর কর্তৃপক্ষের কাছে, তাই পেটের তাগিদে রাজপথে নামা মানুষের কাছে রোদ বৃষ্টি ঝড় সবকিছু এখন গা সওয়া হয়ে গেছে। নাগরিকদের সুযোগ সুবিধার জন্য যেভাবে যাত্রী ছাউনি থাকা দরকার এটা আমরা এক্সপেক্ট করি। ভোগান্তিকে একটা বৃষ্টি হইলেও আপনার দাঁড়ানোর জায়গা নাই, একটা গাড়ি থামে না, পুলিশে থামতে দেয় না, তখন আমাদের দৌড়ে উঠতে গিয়ে আমরা গাড়ি তোলা পড়ি, পড়ার জায়গায় ব্যথা পাই। নির্দিষ্ট বাস স্টপেজ থাকবে যেখানে এসে থামবে বাস, অনায়াসে তাতে সওয়ার হবেন যাত্রীরা। সহজ সরল এ নিয়মটিরও বালাই নেই রাজধানী শহরে, ফলে যেখানে যতবার যতক্ষণ ইচ্ছা থামছে বাস, জায়গায় জায়গায় থামে, এই জন্য সময় নষ্ট হয়, টাইমলি অফিসে যাওয়া যায় না। এ নিয়ে চালকদেরও যুক্তির অভাব নেই। নির্ধারিত কোনো স্টপেজ নাই, বলে সিঙ্গেল দিলেই সরকার এরকম একটা স্টপেজ করে দেখ যেখানে সেখানে গাড়ি দাঁড়ানো যাবে না। বিষয়টি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গিয়েও পাওয়া যায়নি আঞ্চলিক কর্মকর্তাকে। মুঠোফোনে যোগাযোগ করলে কথা বলতে রাজি হয়নি তিনি। যাত্রী ছাউনিগুলো যতগুলো আছে এগুলো কেন্দ্রীয় ভাবে আমাদের সিটি কর্পোরেশনের হেড অফিস থেকেই এই প্রকল্পটা বিমানবন্দর থেকে আবদুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিদিন যাতায়াত করেন লক্ষাধিক মানুষ। বাসের জন্য নিশ্চিন্ত অপেক্ষা এবং ওঠানামার জন্য বাস স্টপেজ নির্ধারণ ও যাত্রী ছাউনি নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। ফিলিস্তিনে মার্কিন ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। নিজেদের অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখতে দেশে দেশে যুদ্ধ টিকিয়ে রেখে ফায়দা হাসিলের চেষ্টা বন্ধের তাগিদ দেন তারা। এদিকে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় টু স্টেট এগ্রিমেন্টে ফিরে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে জানান আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর ইমতিয়াজ আহমেদ। রেজা খানের রিপোর্ট। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানিতে হিটলারের নাৎসি বাহিনী 6 মিলিয়ন বা 60 লাখ ইহুদি হত্যা করে, ইতিহাসে যা হলোকাস্ট নামে পরিচিত। এরপর ইহুদিরা কোথায় থাকবে তা নিয়ে সমস্যার সূত্রপাত। গণহত্যার শিকার হয়ে দলে দলে প্যালেস্টাইনে গিয়ে বসবাস শুরু করে তারা। এতে আরব ও মুসলিমদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সে সময় তারাই সংখ্যাগরিষ্ঠ ছিল সেখানে। ফিলিস্তিনকে একটা রাষ্ট্র ঘোষণা করে সবার সমঝোতার মাধ্যমে একটা সমাধানের মধ্যে চলে গেলে সবার জন্য ভালো হবে। এ থেকে পুরো বিশ্ববাসীকে নজর দিতে হবে এই যুদ্ধটা কিভাবে এড়ানো যায়। 50 বছর ধরে ইহুদিরা কলোনি তৈরি করে ফিলিস্তিনিদের আটকে রেখেছে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত জেলখানায়। সবাই সোচ্চার হয়ে একটা প্রতিবাদ করতে পারি। বিভিন্ন দেশে যুদ্ধ বিভিন্ন সমস্যার সৃষ্টি করে, হ্যাঁ, অস্ত্র বিক্রি করার জন্য তার পলিসিগুলো অ্যাপ্লাই করে। এ পর্যন্ত লাখ লাখ নিরীহ ফিলিস্তিনি নাগরিক হত্যা করেছে ইসরায়েল। এথনিক ক্লিনজিং বা ফিলিস্তিন জাতি নির্মূল করতে ইসরায়েলের সামরিক শক্তির পেছনে যুক্তরাষ্ট্র বছরে $3.2 বিলিয়ন ব্যয় করে বলে জানান বিশ্লেষকরা। $3 বিলিয়নের উপরে প্রতি বছর আমেরিকা তার সামরিক সাহায্য করে। ইসরায়েল একটা কলোনিয়াল সিস্টেম তৈরি করেছে যেটা এই শতাব্দীতে কোনোভাবেই তার গ্রহণযোগ্যতা থাকে না। রাশিয়া ইহুদিদের বসবাসের জায়গা দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেছিল। এছাড়া অসলো চুক্তির আলোকে
ফিলিস্তিন ও ইসরায়েল আলাদা দুটি রাষ্ট্রের চুক্তি হলেও পরে তা থেকে সরে যায় ইহুদিরা। রাশিয়া কিন্তু একবার চেষ্টা করেছে এটাকে সমাধান করতে, সেটা হলো রাশিয়ার একটা প্রভিন্স কিন্তু এখনো জুজদের জন্য, জুইশ ও ব্লাস্ট বলা হয়, প্যালেস্টাইনরা টু নেশন টু স্টেটে মেনে নিয়েছিল, যেটাকে অসলো অ্যাগ্রিমেন্ট বলা হয়। সেই টু স্টেট অ্যাগ্রিমেন্টে যদি থাকতো, টু স্টেট এগ্রিমেন্ট বাস্তবায়ন ছাড়া ঐতিহাসিক এ সংকট সমাধানের অন্য কোনো পথ খোলা নেই বলে জানান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। টু স্টেট হলে আমি মনে করি হয়তো এই সমাধানটা সমাধান, এই সমস্যাটার হয়তো সমাধান। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আরব বিশ্বের ঐক্য না থাকায় ফিলিস্তিনিরা মানবিক সংকট আর বোমাবাজির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। রাজধানীর উত্তর কাফরুল জামে মসজিদে জুমার নামাজ আদায়কালে এই মন্তব্য করেন তিনি। ইহুদি নাসারাদের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে আরব সহ গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী। এ সময় ইসলামের প্রসার ও দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরে শিল্প প্রতিমন্ত্রী বলেন, যে কোনো সংকটে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন বিশ্ব নেতা শেখ হাসিনা। মনিরুল ইসলামের রিপোর্ট। সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নিজ নির্বাচনী আসনের বিভিন্ন মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। এরই ধারাবাহিকতায় ঢাকা 15 আসনের উত্তর কাফরুল জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন তিনি। শুরুতেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। আমেরিকা মানবতার পক্ষে বললেও নৃশংস বর্বরতার পক্ষে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনিদের জন্মভূমি ইসরায়েল দখল করে সেখানে তারা বসবাস করছে, সেখানে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছে। পাশাপাশি আজকে যারা মানবতার কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, সেই আমেরিকা 1971-এর আমরা যখন আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধে লিপ্ত হয়েছি বঙ্গবন্ধুটাকে, তখনও তারা বিরোধিতা করেছে। আজকে তারা আবার সেই ইসরায়েলিদেরকে বিমান থেকে শুরু করে সকল ধরনের অস্ত্র দিয়ে তারা মুসলমানদের উপর, সেখানে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করার নির্দেশ তারা দিয়েছে। তারা বলছে বাড়ি আমেরিকার প্রেসিডেন্ট যে যত কিছু লাগে আমি আছি, যে কাজগুলি ইসরায়েল করছে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া, আমাদেরকে মিছিল করা, রাস্তা আমাদেরকে ধিক্কার জানানো। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদেরকে সমর্থন দিয়েছেন, বঙ্গবন্ধু থাকাকালীনও তাদেরকে সমর্থন দিয়েছেন। ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান শিল্পপতি মন্ত্রী। সৌদি আরব থেকে শুরু করে সিরিয়া, লিবিয়া, জর্দান, ইরাক, ইরান থেকে শুরু করে সবাইকে এই ইহুদি সাম্রাজ্যবাদ এবং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ সময় ইসলামের উন্নয়নে শেখ হাসিনার নানান উদ্যোগের কথা স্মরণ করিয়ে দেন কামাল আহমেদ মজুমদার। ইসলামের প্রসারে পুনরায় নৌকা প্রতীক জয় করার আহ্বানও জানান তিনি। কাউমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। আজকে প্রতিটি উপজেলায় উপজেলায় মডার্ন মসজিদ তিনি করে দিচ্ছেন, ইসলামিক পাঠাগার করে দিচ্ছেন, ইসলামিক গবেষণাগার তিনি করে দিচ্ছেন প্রত্যেকটি জায়গায়। আজকে ইসলামিক ফাউন্ডেশনকে সমৃদ্ধিশালী করেছেন, এটি জননেত্রী শেখ হাসিনার দ্বারা সম্ভব হয়েছে। এবং বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত সেখানে জননেত্রী শেখ হাসিনা তাদের পক্ষ অবলম্বন করছেন। আপনাদের মূল্যবান ভোট আগামীতে নৌকা দিয়ে আপনার দেশকে আবার উত্তর উত্তর উন্নতি সমৃদ্ধিকে নিয়ে যাবেন। পরে মসজিদটির উন্নয়নে নিজস্ব তহবিল থেকে নগদ 2 লাখ টাকা অনুদান দেন শিল্প প্রতিমন্ত্রী। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, এই কথা বলেছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। শুক্রবার দুপুরে চাঁদপুরে প্রেস ক্লাবে সাংবাদিক সমাবেশে এই কথা বলেন তিনি। কারোর হুমকি ভয়ভীতির কাছে সরকার মাথা নত করবে না জানিয়ে মন্ত্রী বলেন, আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। উন্নয়ন অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
মুজিব একটি জাতির রূপকার দেখতে রাজধানীর প্রেক্ষাগৃহে ভিড় করেছেন দর্শকরা। চলচ্চিত্রটির মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে আগামী প্রজন্ম যেমন জানতে পারবেন, তেমনিভাবে প্রামাণ্য দলিল হিসেবেও রয়ে যাবে ইতিহাসের পাতায়, এমনটাই বলছেন দর্শনার্থীরা। এমআর আসাদের রিপোর্ট। মুজিব একটি জাতির রূপকার। চলচ্চিত্র দেখতে সিনেমা হলে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার দর্শক। জাতির জনকের স্মৃতিগাথা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দেখতে তাদের আগ্রহ দেখা গেছে বিভিন্ন সিনেমা হলে। শুক্রবার ছুটির দিনে রাজধানীর প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিনেমা। অভিনয় এবং এক্সপ্রেশন ছিল অসাধারণ, খুব ভালো লেগেছে মুভি দেখে। তাদের জীবন সংগ্রামটা দেখা, এটা দেখলে অবশ্যই আমাদের প্রজন্ম অনুপ্রাণিত হবে। নতুন প্রজন্ম যারা আছে এই ছবির মাধ্যমে অনেক কিছু শিখতে পারে। ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে সেজন্য আমাদের আশা। বঙ্গবন্ধুর জীবন ও সাংসারিক বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরে উচ্ছ্বসিত ছিলেন নারী ও শিশুরাও। এই মুভিটি বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্ণনার জন্য দেখতে এসেছি। আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি যাতে সে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অন্তত এই ছোট বয়সে হলেও একটু সম্পর্কে জানতে পারে। দেখার কারণটাই হলো যে মুজিব যে জিনিসটা আছে ছবিতে কিংবা পিকচারে যেরকমটা দেখেছি ওই রকমটাই লুক দিচ্ছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্রের মতো বঙ্গবন্ধুর জীবনে নির্ভর এই কাজটিও জননন্দিত হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির সংগ্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীর বাড্ডায় উন্নয়ন ও শান্তি মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বাড্ডা থানার 38-2-42 ও ভাটারার 17 নং ওয়ার্ডে অনুষ্ঠিত মিছিলে অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ফারুক মিলন, সাবেক কার্যকরী সদস্য ইসরাফিল আশরাফ, উত্তর সিটি কর্পোরেশনের 42 নং ওয়ার্ড কাউন্সিলর আয়ুব আনসার মিন্টু সহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি জামাত দেশে অস্থিরতা সৃষ্টি করছে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ডিমের বাজারে আবারও অস্থিরতা, ফের সেঞ্চুরি করেছে দেশি পেঁয়াজ। বৃষ্টির অজুহাতে সবজির দাম চড়া, মাছের বাজারেও নেই স্বস্তি। দুর্নীতিবাজ ভোট চোরদের বিরুদ্ধে ফাইনাল খেলা হবে বললেন কাদের। দুর্নীতি করে 90,000 কোটি টাকা লুট করেছে সরকার, অভিযোগ ফখরুলের। বিমানবন্দর আবদুল্লাপুর সড়কে প্রকট যাত্রী ছাউনি সংকট, নেই নির্ধারিত বাস স্টপেজ, রোদ ঝড় বৃষ্টিতে যাত্রী ও পথচারীদের ভোগান্তি। এবং ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ গাজা, দীর্ঘ হচ্ছে লাশের সারি। শান্তি প্রতিষ্ঠায় টু স্টেট চুক্তিতে ফেরার বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। এই ছিল সংবাদে, পরের সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।